তো আমরা যখন আলমারিতে লক করছি এখানে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি 6 থেকে 8 এখানে নিচে আরো একটি চোরাই পকেট আছে আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আরেকটি গ্যাপ আছে যেটাতে স্বর্ণ অলংকারও আপনারা অনায়াসে রাখতে পারবেন যদি চান এভাবে খুলে আবার একবারে নিচে রেখে দিতে পারবেন তাতে করে বড় ধরনের তো দর্শক বন্ধুরা এই আলমারিটি কিন্তু সম্পূর্ণ বডি বানানো হয়েছে 22 গেজ দিয়ে এবং পায়া যেগুলো আছে পায়াগুলো বানানো হয়েছে সম্পূর্ণ 20 গেজ দিয়ে এবং ভিতরের যতগুলো সেলফের মতো আছে সেলফ তাক এগুলো সব বানানো হয়েছে 24 গেজ মাল দিয়ে যাতে করে এটির মজবুতি অনেক ভালোভাবে থাকে আসসালামু আলাইকুম তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আপনারা যারা বাসাবাড়িতে আলমারি চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ছোট্ট এই রিভিউটি যে আলমারিটা আমি তো দর্শক বন্ধুরা এই আলমারিটা কিন্তু সম্পূর্ণ বডি বানানো হয়েছে 22 গেজ দিয়ে এবং পায়া যেগুলো আছে পায়াগুলো বানানো হয়েছে সম্পূর্ণ 20 গেজ দিয়ে এবং ভিতরের যতগুলো সেলফের মতো আছে সেলফ তাক এগুলো সব বানানো হয়েছে 24 গেজ মাল দিয়ে যাতে করে এটির মজবুতি অনেক ভালোভাবে এখন আমি আলমারিটি খুলব সর্বপ্রথম যেই জিনিসটি দেখাবো এটি হলো লকের সিস্টেম তো আমরা যখন আলমারিটি লক করছি এখানে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি 6 থেকে 8 সুতা মোটা রডের তিনটা হ্যাজবোলের মতো বের হয়ে আরেকটা অংশে ঢুকে যাচ্ছে তার ফলে স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে কোনোভাবে আড়িয়ে দিয়ে এটি খুলতে বা ভাঙতে পারবে না তাছাড়াও এখানে ডাবল লক আছে একটি লক এখানে হবে আরেকটি লক এটার মধ্যে হবে আচ্ছা তারপরে ভিতরে আরেকটি পাল্লা খুলে ফেলতেছি তো খুলে ফেলার পরে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট যে আসবাবপত্রগুলো আছে ওগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবে তাছাড়াও ভিতরের অংশ উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখাই বাম পাশে তিনটি সেলফ এবং নিচে বড় বড় দুটো সেলফ তবে সবচেয়ে মজার ব্যাপার নিচের সেলফটি আপনারা যদি চান এভাবে খুলে আবার একবারে নিচে রেখে দিতে পারবেন তাতে করে বড় ধরনের কোনো সামান থাকলে বা কম্বল বা তোষক থাকলে আপনারা ঢুকিয়ে ফেলতে পারবেন আর গোপনীয়তার যে ব্যাপারটি এখানে কিন্তু আমরা একটা চোরাই পকেট দিয়েছি একটু কাছ থেকে যদি দেখাই ভিতরে কম করে হলেও 30 লক্ষ টাকা রাখা যাবে কেউ কখনো বুঝবে না যে এটার মধ্যে টাকা আছে কি না একটু মোটা সাইজ করেছি যাতে মোটা মোটা বান্ডিল এটার ভিতরে রাখা যায় তাছাড়া দর্শক বন্ধুরা এখানে নিচে আরও একটি চোরাই পকেট আছে আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আরেকটি গ্যাপ আছে যেটাতে স্বর্ণ অলংকারও আপনারা অনায়াসে রাখতে পারবেন এখানে অন্ধকারের কারণে জায়গাটি ভালো করে দেখা যাচ্ছে না আমি একটু হাত ঢুকিয়ে দেখাচ্ছি এটার ভিতরে অনায়াসে আপনারা স্বর্ণ অলংকার রাখতে পারবেন আর তাছাড়াও এই প্রতিটি লকার কিন্তু যেগুলো চোরাই আছে সবগুলোর মধ্যে আমরা তালা সিস্টেম করে দিয়েছি অনায়াসে আপনারা তালা মেরে রাখতে পারবেন কেউ এটি বুঝবেও না এবং খুলতেও পারবে না তো প্রিয় দর্শক বন্ধুরা এত চমৎকার একটি প্রোডাক্ট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো এই প্রোডাক্টের দাম কত প্রথমে বলবো এটির সাইজ এটি পাশে আছে 3.5 ফিট এবং উচ্চতায় কিন্তু আছে 6.5 ফিট তো এরকম প্রোডাক্ট যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনাদের খরচ পড়বে মাত্র 18,000 টাকা 20,000 টাকা প্রাইস ছিল 2,000 টাকা ডিসকাউন্টে মাত্র 18,000 টাকায় আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যে কোনো কালার যদি পছন্দ করে দেন আমরা সেই কালারে আলমারিটা করতে পারবো আর আলমারি কিন্তু পরিবহন খরচ আমরা অর্ধেক দিতে পারবো না সম্পূর্ণটাই আপনাদের খরচে কুরিয়ারে আপনাদের মাধ্যমে নিতে হবে তাছাড়া যদি আপনাদের ওদিকে আমাদের পিক আপ যায় তাহলে পিক আপে আমরা দিয়ে দিব যতটুকু ভাড়া আপনার ভাগে আসে অতটুকু আপনাকে দিতে হবে তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন এবং নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনিই দেখতে পারবেন ধন্যবাদ সবাই